পূর্বের ভিডিওতে আমি এই অবজেক্টটিকে এডিটেবল পলিতে কনভার্ট করেছি। এডিটেবল পলিতে কনভার্ট করার পরে অবজেক্টের বিভিন্ন পার্টকে আলাদা আলাদা নির্বাচন করা যাবে এবং তার উপর বিভিন্ন ধরনের এডিট করা যাবে। এজন্য বিভিন্ন উপায় রয়েছে এবং এই পরিবর্তন করার জন্য যে কোনো একটি সাব অবজেক্ট মোড নির্বাচন করতে হবে। আমি মডিফাই প্যানেলে যাই, এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এডিটেবল পলি যেটা আমি কনভার্ট করেছিলাম, এর পাশে যে প্লাস চিহ্ন আছে এর উপর ক্লিক করি। এখানে নিচে দেখতে পাচ্ছি অবজেক্টগুলো দেখা যাচ্ছে। এখানে এই অবজেক্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্টেক্স, এজ এবং পলিগন। ভার্টেক্সের মাধ্যমে দেখতে পাচ্ছি সমস্ত পয়েন্টগুলো দেখা যাচ্ছে, যে পয়েন্টগুলো এই অবজেক্টে রয়েছে সবগুলো দেখতে পাচ্ছি ব্লু কালারের রয়েছে। আমি জুম ইন করি, দেখতে পাচ্ছি সব ব্লু কালারের পয়েন্টগুলো দেখা যাচ্ছে এবং এই পয়েন্টগুলোতেই এডিট করা যাবে। নিচের দিকে জুম ইন করি, আমি এটুকু নির্বাচন করি, দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলো লাল হয়ে গিয়েছে, অর্থাৎ যেখানে আমি এডিট করব ভার্টেক্সের মাধ্যমে নির্বাচন করার পরে সেখানে পয়েন্টগুলো লাল দেখাবে। এবার এখান থেকে মুভ টুলটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এভাবে মুভ করা যাচ্ছে, অর্থাৎ যে অংশটুকু আমি নির্বাচন করেছি সেই অংশটুকু এখান থেকে এডিট করা যাচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড কি দয় প্রেস করি, আনডু করি। এখানে এডিটেবল পলি এটা থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছি সিলেকশনের নিচে বেশ কিছু অবজেক্ট দেখা যাচ্ছে, এই অবজেক্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে সিলেকশন করা যাবে এডিটের জন্য। এখান থেকে আমি এই পলিগনটা নির্বাচন করি, তাহলে পলিগনের মাধ্যমে নির্বাচন করা যাবে। এখান থেকে আমি ড্রাগ করে এই 2 ফিট নির্বাচন করি, দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক্যালি পলিগন নির্বাচন হয়ে গিয়েছে। এখান থেকে এভাবে নির্বাচন করে কাজ করা যায়, অথবা এখানে ক্লিক করে এই রিবনটাকে নিয়ে আসা যায়। দেখতে পাচ্ছি এখানে মডেলিং যে রিবনটা আমি পূর্বে এটাকে কলাপস করেছিলাম সেই টুলটা এখানে চলে আসছে, এর মাধ্যমে এখান থেকে বিভিন্ন অবজেক্টের মাধ্যমে এটাকে এডিট করা যায়। এখানে যে টুলবারটি দেখতে পাচ্ছি এই টুলবারটি শুধুমাত্র এডিটেবল পলিয়ের জন্য ব্যবহার করা হয়। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে টুলগুলো এখানে ছিল সেগুলো এখানে দেখা যাচ্ছে, যেমন প্রথমেই রয়েছে ভার্টেক্স, আমি ভার্টেক্সটা নির্বাচন করি, তাহলে এখান থেকে ভার্টেক্সের মাধ্যমে এটাকে মুভ করা যাবে। আবার এখান থেকে পলিগনটা নির্বাচন করি, এটাকে এভাবে মুভ করি, জুম করি, এর মাধ্যমে আমি এখান থেকে 2 ফিট 2 ফিট নির্বাচন করি, এখান থেকে স্কেল টুলটা নির্বাচন করি এবং এর মাধ্যমে দেখতে পাচ্ছি এভাবে এখানে একটা প্লারের নিচে যেভাবে থাকে সেভাবে তৈরি করা হচ্ছে, এখানে এভাবে ছোট বড় করা যাবে, দেখতে পাচ্ছি এভাবে এডিট করা হচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড কি দয় প্রেস করি। এবার এই টুলবারটা এখান থেকে বাদ দিয়ে দেয়, এই টুলবারের মাধ্যমে বিভিন্নভাবে এখানে এডিট করা যাবে। এবার কিবোর্ড থেকে অল্ট আর ডাব্লিউ কি দয় প্রেস করি এবং মিনিমাইজ করে দেই ভিউটাকে, এখানে যাই। নির্বাচন করি এটাকে, যখন আমি নির্বাচন করেছি যদি এখানে আমি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 3 এক্সিসে একসঙ্গে নির্বাচন হচ্ছে, এক্স ওয়াই জেড। আমি এটা ক্লিক করে দেখতে পাচ্ছি 3 এক্সিসে সে একসঙ্গে ছোট বড় হচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই জেড 3 এক্সিসে। আমি যদি এখান থেকে 3 এক্সিস না করে শুধুমাত্র এক্স এবং ওয়াইতে করতে চাই, কন্ট্রোল জেড পারস্পেক্টিভ ভিউতে যাই, বাইরে ক্লিক করি, নির্বাচন করি, এখানে যদি আমি এখন মাউস পয়েন্টারটা নেই দেখতে পাচ্ছি
বিভিন্ন অক্ষে নির্বাচন হচ্ছে, এটা যদি ডাক করি দুই অক্ষ শুধু হচ্ছে এক্স ওয়াই, দেখতে পাচ্ছি কন্ট্রোল জেড, আবার এখানে নিলে দেখতে পাচ্ছি এক অক্ষ বরাবর হচ্ছে, শুধু এক অক্ষে হচ্ছে, এভাবে বিভিন্ন অক্ষে একসঙ্গে অথবা এক অক্ষে এখান থেকে এটাকে এভাবে মডিফাই করা যাবে, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, এখান থেকে বড় করে দেই, এটা ক্লিক করে এডিটেবল পলিতে চলে যায়, এবং এখানে জুম আউট করি অল্টার ডাব্লিউ, তাহলে অবজেক্টটি এভাবে আসলো। এই চ্যাপ্টারে বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন দেখানো হয়েছে, মেইন হচ্ছে সিনকে বিভিন্নভাবে সেটিং করার জন্য বেসিক ইন্ট্রোডাকশনটা দেখানো হয়েছে, ইউনিট সেটিংটা দেখানো হয়েছে, মডিফায়ার স্ট্যাকের বেসিক অপারেশনগুলো দেখা হয়েছে, এবং সাব অবজেক্টের বিভিন্নভাবে এডিটিংগুলো দেখানো হয়েছে।